আসসালামু আলাইকুম, আমি রাইয়ান এবং রিহানের মামুনি বলছি, কাছে ও দূরে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। এই ব্লগটি হলো শনিবারের, শুক্র শনি তো ওদের বাবার বন্ধ থাকে, তো শুক্রবারে অন্য কাজে ব্যস্ত ছিল, শনিবারে হচ্ছে বাজারে গিয়েছে, আর বাসায় তো গেস্টও আছে, বাজার করতে হবে। তো ওদের দুই ভাইয়ের কথা মাথায় রেখে ওদের বাবা হচ্ছে অনেকগুলো মাছ গোছ এনেছে, তো আজকে হচ্ছে আমি সেটাই শেয়ার করব যে স্পেশালি আমার দুই বাবার জন্য কী কী মাছ এনেছে। আর আমরা শাশুড়ি বউ মিলে খুব দ্রুত সেই মাছ গোছ সব কিছু গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি এবং রান্না করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সকাল সকালই রায়ানের চাস্তো ভাই, ফুপাতো ভাই এবং রায়ানের বাবা তিনজনে মিলে বাজারে গিয়েছে। এই তো দেখুন বাজার থেকে হচ্ছে বাজার নিয়ে আসছে, এই যে বড়ই নিয়ে আসছে, আমি তো প্রথমে বুঝতে পারিনি যে কী, এখন তো দেখছি বড়ই। আর এনেছে হচ্ছে পেয়ারা, আর হচ্ছে এনেছে এই যে দেখুন এটা হচ্ছে কি ড্রাগন ফল। ড্রাগন ফলটা আসলে আমার এতটা পছন্দ হয় না, মানে আমার ভালো লাগে না ড্রাগন ফল, আর রায়ানবাবুও অত পছন্দ করে না, কিন্তু হচ্ছে ওই যে আমার ভাসুরের ছেলে বলল যে ও খাবে, ও আসলে কখনো খায়নি ড্রাগন ফলটা, তো এই কারণে হচ্ছে আনা হয়েছে, আর রায়ানের বাবারও অত পছন্দ না, তারপরে ও যেহেতু বলেছে সেজন্যই নিয়ে আসা, তো দেখি ও খেলে ওর পছন্দ হয় কিনা। আর এনেছে হচ্ছে এই যে ছোট চিংড়ি মাছ, চিংড়ি মাছটা একদম তাজা, ওর বাবা বলল যে এই কারণেই নিয়ে আসছে, তার কারণ হচ্ছে দুই দিন আগেই হচ্ছে আরেক কেজি চিংড়ি মাছ এনেছে। আসলে আমাদের বাসায় সবজি চিংড়ি মাছ দিয়ে না খেলে আবার ভালো লাগে না, সবজিটা আমরা চিংড়ি মাছ দিয়ে রান্না করি, তো এখন হচ্ছে এই চিংড়ি মাছটা আমি একটু ধুয়ে বেছে তারপরে হচ্ছে মানে ভাগ করব না, এভাবেই রেখে দিব। আমার ওই এক চিংড়ি মাছটা খাওয়া হওয়ার পর দেন হচ্ছে এই চিংড়ি মাছটা বের করে তারপর হচ্ছে ভাগ করে নিব। প্রথমেই হচ্ছে আমি খুঁজে কাতল মাছটা বের করে নিচ্ছি, তার কারণ হচ্ছে দুপুরে আমরা এখনও রান্না করিনি, ওর বাবাকে বললাম যে জলদি করে বাজার নিয়ে আসো, তারপর হচ্ছে আজকে যাই নিয়ে আসবে সেটাই হচ্ছে তাজা রান্না করব। কারণ দেখা যাচ্ছে এই কাতল মাছটা নাকি একদম মানে জ্যান্ত ছিল, লাফালাফি করছিল, তো সেই মাছটাই নিয়ে এসছে, মাছটা অনেক বড়ও ছিল, তো বললাম যে ঠিক আছে যেহেতু আমরা ফ্রিজে রেখে খাই, আজকে যদি আমরা রান্না মানে এখান থেকে রান্না করি তাহলে কিন্তু একদম তাজা খাওয়া হলো, আর তাজা খাওয়ার কিন্তু যে কোনো জিনিসেরই টেস্ট আলাদা। তো এই তো আমি প্রথমে হচ্ছে মাছটা একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি, এরপর বেশি করে পানি দিয়ে আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি, এতে করে মাছের গায়ে যে রক্ত লেগে আছে সেগুলো ধোয়া হয়ে যাবে, আর আমি মাছের থেকে পানিটা খুব ভালো করে ঝরিয়ে দেন প্যাকিং করে হচ্ছে ফ্রিজে রাখবো। আর এই কাতল মাছ কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালোই, কারণ কাতল মাছে কাটাও কম থাকে, এটা কিন্তু আমার রিহান বাবার জন্য স্পেশালি আনা হয়েছে যে তাজা একদম মাছটা মানে জ্যান্ত ছিল সেই মাছটা নিয়ে এসছে যে রিহান বাবা খেতে পারবে, তো রিহান বাবার জন্য আমি আলাদা করে এক পিস করে রেখে দিব, ওকে হচ্ছে আমি এক পিস করেই রান্না করে খাওয়া। প্রথমেই আমি হচ্ছে কাতল মাছটা একটি হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে যেহেতু আমি আজকে কাতল মাছই রান্না করব, তাই হচ্ছে আমি মাছ নিয়ে আমার শাশুড়িমাকে দিয়ে দিচ্ছি, শাশুড়িমা ধুয়ে হচ্ছে ভাজতে দিয়ে দিবে, আর আমি এইদিকে হচ্ছে সব মাছগুলো গুছিয়ে নিব, তার কারণ হচ্ছে অনেক মাছ মাংস এনেছে, এগুলো তো গুছাতে হবে, আর এগুলো গুছাতে গেলে সময় শেষ হয়ে যাবে আর দেখা যাবে রান্নাই হবে না, সেই কারণে হচ্ছে দুইটাই একসাথে করার জন্য এই যে এখানে হচ্ছে আমি 16 পিস মাছ নিয়ে নিয়েছি, আমরা বাসায় হচ্ছে 8 জন আছি দুপুরে আর রাতের জন্য। বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলো হচ্ছে এই যে দেখুন আটা ময়দা হচ্ছে 2 কেজির যেই পলি আছে সেই পলির মধ্যে হচ্ছে আমি নিয়ে নিয়েছি, মানে আমার তো সেই মানে 16-17 পিস করেই মাছ রাখতে হবে, তো সেই জন্য হচ্ছে বড় পলি লাগবে, এই জন্যই হচ্ছে আমি আটা ময়দার বড় পলিথিনের এই পলিটা নিয়ে নিয়েছি। মাছগুলো পলির মধ্যে নিয়ে পলি থেকে হাওয়া বের করে তারপর হচ্ছে আমি ভালো করে মুড়িয়ে রায়নের বাবার হাতে দিয়ে দিয়েছি, রায়নের বাবা হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছে। এরপরে নিয়ে নিচ্ছি হচ্ছে পোয়া মাছ, পোয়া মাছটা হচ্ছে আবার আমার রায়ান বাবার খুব পছন্দ, একটু ভেজে টমেটো দিয়ে ভুনা করে দিলে রায়ান বাবা কিন্তু খুব মজা করে খায়, আর পোয়া মাছটা আমারও খুব ভালো লাগে, বিশেষ করে তো পোয়া মাছের মাথা। মাছগুলো ভুলেই আমি ঢেলে ফেলেছি, এখন আবার হচ্ছে এই যে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ মাছে অনেক রক্ত এবং আঁশ লেগে আছে, তো এটা ধোয়ার জন্য আমি আমার শাশুড়ি মার কাছে দিয়ে দিচ্ছি। এরপর আমি আরেকটি ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি হচ্ছে আরেক ধরনের মাছ, এটা হলো আইর মাছ, আইর মাছ কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো, আর এই মাছটা বিশেষ করে আনা হয়েছে আমার ছোট্ট রিহান বাবার জন্য, কারণ এই মাছে মাত্র একটা কাটা থাকে আর মাছটা খেতেও কিন্তু খুব টেস্টি, তো এই যে এখন হচ্ছে আমি আমার শাশুড়ি মার কাছে দিয়ে দিচ্ছি, শাশুড়ি মা ধুয়ে তারপর এক সাইডে রেখে দিবে পানি ঝরানোর জন্য। এরপর হচ্ছে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ, দেখেন চিংড়ি মাছের কিন্তু পাটা সব কিছুই কেটে নিয়ে আসছে, শুধু হচ্ছে খোসাটা ফালাইনি, আমি হচ্ছে আজকে আর খোসা ফালাবো না, তার কারণ হচ্ছে আমি এভাবেই রেখে দিব,
তার কারণ হচ্ছে চিংড়ি মাছের খোসা ফেলে ফ্রিজে রাখার পরে আবার যখন ফ্রিজ থেকে নামিয়ে ভেজানো হয় তখন কিন্তু পানির সাথে চিংড়ি মাছের মাথার যে ঘিলু সেই ঘিলুটা বের হয়ে যায়। আর চিংড়ি মাছের টেস্টে কিন্তু আমার কাছে মনে হয় যে মাথার ঘিলু বা মাথাটা আমার কাছে বেশি টেস্ট লাগে। তো আজকে আমি এভাবেই রেখে দিচ্ছি, দেখি কি হয়, মানে ঘিলুটা ঠিক থাকে কি না। তো যাই হোক, এই যে আমি পরিমাণ মতো হচ্ছে প্যাকিং করে নিচ্ছি। আর এইদিকে হচ্ছে আমার শাশুড়ি মা কাতল মাছ ধুয়ে মশলা মাখিয়ে নিয়েছে, আর এই যে কিছুটা পরিমাণে ভাজতেও দিয়ে দিয়েছে। তো আজকে হচ্ছে কাতল মাছ ভুনা করব আর হচ্ছে কচু রান্না করব। তো সেই জন্য হচ্ছে কচুটা চুলায়ও দিয়ে দিয়েছে ভাপ দেওয়ার জন্য। আসলে কচুটা একটু ভাপ না দিলে হয় কি, একটু মানে কষকষ মনে হয় রান্না করতে গেলে। তো এই যে চিংড়ি মাছও হচ্ছে আমি কেটে নিয়েছি, তো আজকে তো দুপুরে এটাই রান্না হচ্ছে। এরপরে হচ্ছে যে মাছগুলো ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম সেই মাছগুলো এখন হচ্ছে আবার প্যাকিং করে নিচ্ছি। আইর মাছটা কিন্তু মানে একটু তৈলাক্ত টাইপের হয়, খেতে কিন্তু খুব টেস্টি হয়, আর বাচ্চারা কিন্তু খুব মজা করে খায়, পছন্দ করে। আমার রিহান বাবা এই মাছটা একটু পছন্দ করে, কিন্তু অন্য কোনো মাছ তেমনটা আর খেতে চায় না। তো বিশেষ করে হচ্ছে রিহান বাবার জন্য আনা। তো হচ্ছে এই যে আমি আটার মধ্যে বড় একটি প্যাকেটের মধ্যে হচ্ছে 17-18 পিসের মতো রাখবো, আর কিছুটা হচ্ছে আমি 2 পিস করে রাখবো রিহান বাবার জন্য। দেখা যাচ্ছে রিহান বাবার জন্য যেদিন রান্না করবো সেদিন রায়ানও যদি খেতে চায়, তো এই কারণে হচ্ছে আমি 2 পিস করেই রাখছি। মাছের পর্ব তো শেষ হলো, তো এখন হচ্ছে আমি গরুর মাংস নিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে 7 কেজি গরুর মাংস আছে, আমি তিনটা ভাগ করে নিচ্ছি। তিনটা ভাগ করে তারপর হচ্ছে প্যাকিং করে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আরও এনেছে হচ্ছে 3টি মুরগি। 3টি মুরগির তো 6টি পা হয়, আর এই পাগুলো এখনই গরম পানির মধ্যে দিয়ে খোসা ছাড়িয়ে তারপর রাখতে হবে। তার কারণ হচ্ছে ফ্রিজে রাখার পরে ফ্রিজ থেকে নামিয়ে যদি মানে পা ছুলতে যাই তাহলে কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায়। তো অনেকক্ষণ যাবতে হচ্ছে রিহান বাবুকে ওর দাদু আপু মানে ম্যানেজ করছে, কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না, ও হচ্ছে কান্নাকাটি করছে। তো রায়ানের বাবা বলে যাচ্ছে ঠিক আছে যাও, তুমি গিয়ে রিহানকে শান্ত করো, গুছল করাও, আমি মুরগিটা কেটে নিচ্ছি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।